এটার নাম ডেকি ডেকি তারপর হলো কুলা কুলা ওইটা হলো দুই ভাই একা ব্যাচেলার আর সবাই আসছিল মিঙ্গেলার লয়া না আমি আর ভাই কি করব লিলি লুলু কি কাছে আর লুলু 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 ভাই ভাই স্কুপ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তাই সবাই ভালো আছেন তো? এখন ভিতরে চলে যাব আমাদের সোনারগাঁর মেলার। টিকিট কাটতে বাবু ভাইকে পাঠিয়ে দিছি, তো এখন ভিতরে যাব। অনেক দিন পর আসলাম এই ইয়ার থেকে, ওই দিকে যাই এদিক দিয়ে না। তো নিজের এলাকায় মেলা চলতেছে, না আসলে কি হয়? তো অবশেষে আজকে যেহেতু আমার বন্ধ, দোকান অফ, তাই চলে আসলাম বাবু ভাইকে নিয়ে সোনারগাঁ মেলাতে। তো মেলাটা পুরো ঘুরাই আপনাদের দেখাবো, দেন আরও জায়গা আছে দেখেন সব কিছু প্রকৃতিগত। ওয়াও, নিজের এলাকাগুলো বহুত সুন্দর, মেনে নিতে দেবো। এত ওয়াও কেরে, এত ওয়াও কেরে, মেন আকর্ষণ হলো এই জায়গাটা সোনারগাঁর। যখন নাকি মন খারাপ থাকে এখানে এসে বসে থাকলে মন এমনি দেওয়াল হয়ে যায়। জায়গাটা খুব জোস, আমি প্রায় এখানে আসি। হ্যাঁ, এটা কিন্তু বাবু নতুন করছে এই জায়গাটা, এটাই। হ্যাঁ, এটা তো পুরান, এটা কিছু কাজ করছে কিন্তু কিছু চেঞ্জ করে নাই। কি কি আছে এই জায়গাটা? কিন্তু অনেক জোস করছে বাবু ভাই, এটা মনে নতুন করছে এটা। ওই সামনেটা না, এই পতাকার যেই আটা মেলা উপলক্ষে মনে হয় নতুন করছে। মেলা উপলক্ষে নতুন না, এটা আগেই থাকে মেলার সময়। মানে পতাকা গুলা ছিল না, পতাকা গুলা লাগাই দেয়। আর কিছু ফুলের গাছ কমে গেছে এই জায়গায়, ওইগুলো মাত্র লাগাইছে। আমরা মেলা দিকে যাচ্ছি সামনে। সোনারগাঁতে ঢুকার পরই আমাদের মুজিব সাহেবের সাথে দেখা। এই যে আর ফুলগিন, ফুলগুলো অনেক জোস, প্রতিটা ফুল অনেক সুন্দর। বাবু ভাই আপনি তো বাইরে থেকে আসছেন না, আপনারা দেখানোর লেগে নিয়ে আসছে জায়গা। এই জায়গার কয়টার নাম কইতে পারবেন বাবু ভাই? ডেকি। হ্যাঁ, কুলা। এটার নাম ডেকি ডেকি তারপর হলো কুলা কুলা ওইটা হলো কি বলে ওটা কুলার মতোই বলে আমি চাই। ওইটা কি ওইটা পাতি? ওটা হলো পাতি। আর এটা কবুতরের খাঁচা? না, কবুতরের খাঁচা। আর এটা হলো হাইসা বলে, ওই যে মাছের হাইসা। হ্যাঁ, তারপরে লাঙ্গল। আর লাঙ্গল, আচ্ছা ঠিক আছে। ওইটা 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 মই মই। হ্যাঁ, মই না, এটা হলো লাঙ্গলের সাথে। কোনটা? এখন আমাদের যে ট্র্যাক্টরগুলো বেরোছে হাল ছোঁয়াছে, এটাই আর কি। লাঙ্গলের পিছে গরুর সাথে দিয়া এটা দিয়ে ইয়ে করে লেবেল করে। সবই দিয়ে চিনা জানা আপনার? হ্যাঁ, অস্তে ওগুলো মাছ ধরা গিয়ে পানি নিতে থাকে, চাই চাই বলে। এটাও বলে যারা গ্রামে ছিল সবাই কিন্তু এগুলো চিনে, না চিনার কথা না, কিন্তু এখন নাই। এটাই লোকশিল্প, এটার নামই লোকশিল্প। ওই ভিতরে চলেন, পুরাতন কিছু জিনিসপত্র দিয়ে আসি ভিতর থেকে। একটা কিনা লেগে যাওয়া দরকার। অনেক জিনিস কিন্তু এই জায়গায় নাই, অনেকগুলো কমাই ফেলছে মনে হয়। ওইটা দিনে গেছে কিছু, ওইটা দিনে গেছে। এটা এটার নাম জানি কি যে কাহাইল সিয়া মনে হয়। কাহাইল কাহাইল। হ্যাঁ, জুতা জুতা নিউ ভার্সনের জুতাগুলো। হ্যাঁ,
গ্রামের এই লোকশিল্পটা না ওরা যখন কাজ করত কাঠের কাজ এখানে কিছু কমাই ফেলছে মনে হচ্ছে আর ওরা কিছু লোক আছে সব নির্মাণে লয়ে গেছে নকশাগুলো আর দেখছেন কি সুন্দর নকশা প্রতিটা কাজ নকশা কথা তাই না উপরে নিয়ে আইছে কিছু তাঁত বনে তাঁত তাঁতের তাঁতের শাড়ি তারা কিভাবে তৈরি করে তাঁতের এই যে এগুলো নিজে নিচতলায় ছিল আগে পাটিটা এটা নারিকেলের তামার পাটি এইখানে হচ্ছে ওদের হ্যাঁ ওরা মিউজিশিয়ানও ছিল ভালো হ্যাঁ আসলে বাবু ভাই তখনকার লাইফটাই ছিল একরকম হ্যাঁ এগুলো অনেকে ইউজ করতে পারবো না এই জিনিসটা দেখেন খুব সুন্দর না কি আনু এটি দেবো না এটা কী দিয়ে তৈরি করছে মনে হয় কাঠ দিয়ে মনে হয় না কাঠ না ইয়ে দিয়ে কাঠের হাটচড়া দেখে আসি রানীর চড়া ওই যে পালকি এই পালকি গেড়ে দিয়ে রাখছে এটা কি হাতের মনে হয় রাজা হ্যাঁ হাতের ইয়াগুলো দেখছেন কত বড় মকরের লেগে খাইছিলাম একটা মকর কিনবো বুঝছেন কত বড় চলেন সামনে যাই অস্ত্রটা অনেক পুরানো হয়ে গেছে যাই মেলা দেখে দেখে আমরা দুই ভাই একা ব্যাচেলার আর সবাই আসছিল মিঙ্গেলার লয়ে না আমি আর ভাই কি করবো খালি খালি সিঙ্গেল দুইটা মানুষ সিঙ্গেল সিঙ্গেল আটতেছি কেউ তাকায়ও না সিঙ্গেলই ভালো আমরা চলেন এই বাঁশের ইয়ে দিয়ে যাই দেখেন একটা বাঁশের ইয়ে আছে এটা পুরানো ঐতিহ্য আমাদের পরবর্তী ভিডিওটি আবার আসবে কারণ দ্বিতীয় একটি পার্ট এরা রয়েছে অনেক ভিডিও অনেক লং তাই এটাকে শর্ট করলাম দুই ভাগে ভাগ করে তো সবাই থাকবেন আর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে